তুরস্ক থেকে ইরানের মধ্য দিয়ে পাকিস্তান পর্যন্ত রেল চলাচল শুরু করতে যাচ্ছে দেশগুলো, যেখানে পরবর্তীতে চীনকেও যুক্ত করা হবে। এটি হবে বিশ্বের অন্যতম দীর্ঘতম রেলপথ। কয়েক মাস আগে ইসলামিক দেশগুলোর সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু তাতে সাড়া দেয়নি সৌদি আরব। এর জেরে সৌদি আরবের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, যার ফলে পাকিস্তানকে সব রকমের সাহায্য দেওয়া বন্ধ করে পাওনা টাকা ফেরত চায় সৌদি আরব। এ নিয়ে টানাপোড়েনের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পাকিস্তানকে মুসলিম দেশগুলো নিয়ে আলাদা একটি আন্তর্জাতিক সংস্থা বানানোর পরামর্শ দেয় চীন। তারপর থেকেই তুরস্ক এবং ইরানের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম বিশ্বে নতুন জোট তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ইরানের রাজধানী তেহরান হয়ে ইস্তানবুল পর্যন্ত রেল যোগাযোগ তৈরির বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হল। খবর অনুযায়ী, সম্প্রতি তুরস্কের ইস্তানবুল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের পরিবহন এবং যোগাযোগ সংক্রান্ত বিভাগের দশম বৈঠক ছিল। তাতে যোগ দিয়ে ইস্তানবুল তেহরান ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তুরস্ক এবং ইরানের পরিবহন মন্ত্রীরা। জানা গিয়েছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট 6,500 কিলোমিটার রেললাইন পাতানো হবে। এর মধ্যে ইরানের 2,600 কিলোমিটার, তুরস্কে 1,950 কিলোমিটার এবং পাকিস্তানে 1,990 কিলোমিটার। এ বিষয়ে তুরস্কের পরিবহন এবং পরিকাঠামো মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই 10টি দেশের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা চলছিল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে। সমুদ্রপথে যা সময় লাগে তার থেকেও কম সময়ে পৌঁছানোর জন্য রেলপথ বা সড়কপথ তৈরিতেই নজর দেওয়া হচ্ছিল। 2009 সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়ার পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে কাজ শুরু হবে। প্রিয় দর্শক, তুরস্ক, ইরান, পাকিস্তান, চীন, এই রেলপথ ওই অঞ্চলের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এই রেলপথ তৈরির পদক্ষেপ ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।